Hello everyone, welcome to my channel. This is Aima Jaketial. Today I will talk about the direct method. What is direct method? A direct method is language teaching method. এখানে দেখা যায় কি ল্যাঙ্গুয়েজটাকে আমাদেরকে একদম डायरेक्टली শেখানো হয় ডেফিনিশনটা একটু দিই তাহলে বুঝতে সুবিধা হবে the direct method means that the language will be taught directly in the target language এই মেথডের ক্ষেত্রে দেখা যায় কি ল্যাঙ্গুয়েজটাকে একদম डायरेक्टली আমাদেরকে শেখানো হয় মানে আমরা যে ভাষাটা শিখব সেই ভাষাটাকে একদম डायरेक्टली শেখানো হবে and there will be no intervention of learners first language in the classroom এবং আমরা যে লার্নারস রয়েছে বা যারা ভাষাটা শিখবে তাদের মাদার টাংয়ের কোনো হস্তক্ষেপ এই ক্ষেত্রে দেখানো হয় না একটু সামারাইজ করে বলি ব্যাপারটা হচ্ছে এরকম আপনি যে ভাষাটা শিখবেন সেই ভাষাটা আপনাকে डायरेक्टली শেখানো হবে মানে আপনাকে একদম মাঠে নামাই দেওয়া হবে আপনি জাস্ট যেমনে পারেন সেমনে সেই ভাষাটা শিখে ফেলবেন কোনো প্রকার মাদার টাং আপনি ইউজ করতে পারবেন না একটা উদাহরণ দিই যখন আমাদেরকে কোনো আমরা যখন প্রথম হিন্দি ভাষাটা শিখতাম তখন দেখা যেত কি আমাদেরকে কিন্তু কেউ এটার মানে এটা এভাবে বুঝিয়ে দিত না আমরা আস্তে আস্তে শুনতে পরে ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করে ফেলেছি ঠিক ব্যাপারটাও এরকম আপনি যে ভাষাটা শিখবেন এই মেথড অনুযায়ী সেই ভাষাটা আপনাকে डायरेक्टली শেখানো হবে কোনো প্রকার ভোকাবুলারি কোনো ট্রান্সলেশন কোনো কিছু ইউজ করা হবে না মানে টোটালি আপনার মাদার টাংটাকে ইউজই করতে পারবেন না যা করবেন ওই ভাষা দিয়েই করতে হবে এই ভাষাটা যে মেথডটা কোথা থেকে আসে এই মেথডটা মূলত এসেছে ফ্রেঞ্চ থেকে 1901 সালে আর এটা হচ্ছে একটা রিঅ্যাকশন আমরা বলতে পারি যে গ্রামার ট্রান্সলেশন মেথডের রিঅ্যাকশন হিসেবে এই মেথডটাকে আবিষ্কার করানো হয় গ্রামার ট্রান্সলেশন মেথড সম্পর্কে আমরা সবাই জানি যে এখানে দেখা যায় কি আমাদেরকে যে ভাষা শিখব সেই ভাষার গ্রামারটাকে শেখানো হয় এবং সেটা দিয়ে আমরা আস্তে আস্তে ট্রান্সলেট করে করে ওই ভাষাটা শিখি তো এটা খুব একটা ওল্ডেস্ট মেথড ছিল এখানে শুধু গ্রামারটাকেই বেশি ফোকাস করা হয় তো এই জিনিসটাতে ফ্লুয়েন্সি বা কমিউনিকেশনের ব্যাপারটাকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হতো না শুধুমাত্র রিডিং এবং রাইটিংকেই প্রায়োরিটিতে রাখা হতো তাই এই নতুন মেথডটাকে আবিষ্কার করা হয় যেখানে কমিউনিকেশনটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় এটার মধ্য দিয়ে কি হবে দ্য ডাইরেক্ট মেথড ফোকাসড অন গিভিং প্র্যাকটিক্যাল নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু দ্য স্টুডেন্টস এটার দ্বারা একটা স্টুডেন্ট কি করতে পারবে প্র্যাকটিক্যাল নলেজ পাবে অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মানে আপনি যে ভাষাটা শিখছেন ওইটার কথাই বলা হচ্ছে সেই ভাষার আপনি প্র্যাকটিক্যাল নলেজটা পাবেন কমিউনিকেশন করতে পারবেন ডাইরেক্ট মেথডকে আবার কিন্তু ন্যাচারাল মেথডও বলা হয় তার কারণ হচ্ছে স্টুডেন্টরা এটা একদম ন্যাচারাল ওয়েতে শিখে ফেলে যেমন ধরেন আমরা যখন আমাদের মাদার টাংটা শিখি তখন দেখা যায় কি আমাদেরকে কেউ মানে জিনিসটা আমরা মায়ের পেট থেকে কিন্তু শিখে আসি না আমাদের আশেপাশে সবাই বলা দেখে শুনতে এক পর্যায়ে বাচ্চারাও কি ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করে ফেলে এটাও ঠিক সেরকম একটা ন্যাচারাল ওয়েতে আপনাকে শেখানো হয় মানে আপনি কোনো মাদার টাং ইউজ করতে পারবেন না সকলে যেভাবে বলছে ওটা শুনতে আয়ত্ত করতে হবে তাই এটাকে কি বলা হয় ন্যাচারাল মেথড বলা হয় কারণ এটা ন্যাচারাল ওয়েতে স্টুডেন্টরা শিখে থাকে এটাতে করে দেখা যায় কি এই দ্য ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়ে অ্যাপ্লাই করা হয় যেমন ডেমনস্ট্রেশন ড্রামাটাইজেশন অর রোল প্লে অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটিস উইদাউট ইউজিং মাদার টাং এখানে ডেমনস্ট্রেশন ব্যাপারটা কি ডেমনস্ট্রেশন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে বিভিন্ন ধরনের রোল প্লে করা হবে বিভিন্ন ধরনের অ্যাক্ট করা হবে এগুলোর মধ্য দিয়ে আপনাকে ভাষাটা শেখা হবে অথবা ড্রামার ব্যবস্থা করা হবে যাতে করে আপনি বুঝতে পারেন তারপর কিন্তু কোনো প্রকার মাদার টাং আপনি ইউজ করতে পারবেন না সো দেয়ার ইজ নো ইন্টারফিয়ারেন্স অফ আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ফর্ম অফ ট্রান্সলেশন এই ক্ষেত্রে কি অন্য কোনো ভাষার ইন্টারফিয়ারেন্স করানো হয় না ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনাকে প্রয়োজন হলে বিভিন্ন বাস্তবমুখী জিনিস এনে আপনাকে ভাষাটা শেখানো হবে বিভিন্ন ড্রামার ব্যবস্থা করা হবে অ্যাক্টিং করানো হবে কিন্তু অন্য ভাষা ইউজ করানো হবে না আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন এটার গোলটা সম্পর্কে একটু বলি দ্য মেইন গোল অফ দ্য ডিএম ইজ টু ডেভেলপ ওরাল ফ্লুয়েন্সি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ নট দ্য ফাংশনস অন অ্যান্ড রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ওরাল ফ্লুয়েন্সিটা নিয়ে আসা আমরা যে ভাষায় শিখছি ওইটাতে যাতে আমাদের কথা বলার ফ্লুয়েন্সিটা চলে আসে তাই এখানে কি কোনো প্রকার ফাংশন বা রুলস আমাদেরকে শেখানো হয় না কিভাবে আমরা কমিউনিকেট করব ওই জিনিসটাই শেখানো হয় তারপর এটার মূল যে উদ্দেশ্যগুলো to communicate in the target language to think in the target language মানে এটার উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে আমরা যে ভাষাটা শিখব ওই ভাষা দিয়ে কমিউনিকেট করতে পারি এবং ওই ভাষা নিয়ে চিন্তা করতে পারি, এটাই হচ্ছে এটার উদ্দেশ্য। এখন কথা হচ্ছে কেন এত টেকনিক ইউজ করা হয়, মানে কেন এসবের উদ্দেশ্যটা কি সেগুলো নিয়ে বলি। কেন আমাদেরকে ভোকাবুলারি ইউজ করতে দিবে না, মাদার টাং ইউজ করতে দিবে না, সেগুলোরও কিন্তু উদ্দেশ্য রয়েছে। The major techniques of the DM are to create a natural environment of language learning. তারা চাই যে আমরা যে ল্যাঙ্গুয়েজ শিখছি বা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে। যেমন আপনি যদি ওই ভাষাটা শেখার ক্ষেত্রে আপনার মাদার টাংটা ইউজ করেন তাহলে এটা একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে না। আমরা যখন আমাদের মাদার টাং শিখি তখন কিন্তু আমরা অন্য কোনো ভাষাকে ট্রান্সলেটর হিসেবে ইউজ করি না। সো এখানেও কি তারা এই জিনিসটাই করছে, তার ন্যাচারাল এনভায়রনমেন্ট আমাদেরকে দিতে চায়। ইট ইজ ডিজাইন্ড দ্যাট ওয়ে সো দ্যাট লার্নার্স আর অ্যাবল টু ডেভেলপ কমিউনিকেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং। আর এটা এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে লার্নার্সরা তাদের কমিউনিকেশনের মানে যে ব্যাপারটা রয়েছে সেটা ডেভেলপ করতে পারে একদম শুরু থেকে। যেমন ধরেন প্রথম দিক থেকে যদি আপনি ট্রান্সলেশনের ব্যাপারটা ইউজ করেন তাহলে দেখা যায় এটা আপনার মধ্যে একটা অভ্যাসে পরিণত হবে, কিন্তু আপনি যখন ট্রান্সলেশনটা ইউজ করবেন না বা মাদার টাং এর ব্যবহারটা করবেন না তখন দেখা যাবে কি আপনার মধ্যে প্রথম থেকে একটা কি ওই ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করার ব্যবস্থাটা বা ব্যাপারটা ক্রিয়েট হয়ে যাবে। নো ট্রান্সলেশন ইজ ইউজ টু মেক মিনিং অফ কনসেপ্টস অর ভোকাবুলারি। এখানে দেখা যায় কি কোনো ট্রান্সলেশন ইউজ করা হয় না, তার কারণ হচ্ছে so that learners get maximum exposure to the target language, যাতে করে লার্নার্সরা যে ভাষাটা শিখবে মানে টার্গেট ল্যাঙ্গুয়েজের প্রতি অনেক বেশি এক্সপোজার হয়ে উঠতে পারে, ঠিক আছে, তারা যাতে অনেক বেশি উদ্ঘাটন করতে পারে ওই ভাষা সম্পর্কে। সে কারণে অন্য ভাষার কোনো ভোকাবুলারি কোনো ট্রান্সলেশন ইউজ করতে দেওয়া হয় না। তারপর হচ্ছে এই যে দ্য ডিরেক্ট মেথড, এখানে কিন্তু রিয়ালিয়ার ব্যাপারটা ইউজ করা হয় ভাষাটা শেখানোর জন্য। এখন কথা হচ্ছে রিয়ালিয়া ব্যাপারটা কি। রিয়ালিয়া মিনস রিয়াল ম্যাটেরিয়ালস টু বি ইউজড ইন দ্য ক্লাসরুম। এখানে রিয়াল ম্যাটেরিয়ালস ইউজ করা হয়। যেমন ধরেন আপনি কোনো ভেজিটেবলসের নাম শেখাচ্ছেন তখন আপনি কি করবেন, রিয়াল ভেজিটেবলগুলো নিয়ে আসবেন, তখন স্টুডেন্টরা ওটা ধরে ধরে কিংবা ওটা দেখে ওইটা সম্পর্কে জানতে পারবে এবং আপনি যখন সেই শব্দটার মানে বলে দিবেন তখন দেখা যাবে সে ইজিলি ওটা শিখে ফেলবে। তো এটা হচ্ছে রিয়ালিয়া। আর দ্য ডিরেক্ট মেথডে এটা ইউজ করা হয়। এরপর হচ্ছে ডেমনস্ট্রেশনটাও ইউজ করা হয়, টিচাররা ডেমনস্ট্রেশন ইউজ করেও আমাদেরকে দ্য ডিরেক্ট মেথডে ল্যাঙ্গুয়েজ শেখাতে পারে। এই ডেমনস্ট্রেশনে হচ্ছে অ্যাক্টিং করা হয়, বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া হয়, এভাবে শেখানো হয়। এগুলো হচ্ছে খুবই ইফেক্টিভ টেকনিক যেগুলো ফলো করে টিচাররা ইজিলি ডিরেক্ট মেথডে স্টুডেন্টদেরকে একটা ল্যাঙ্গুয়েজ শেখাতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল একটু বলে দিই, ডিএম মানে হচ্ছে দ্য ডিরেক্ট মেথড। এখানে ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা আমরা শিখবো সেখানে ডিরেক্টলি আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়, কোনো ভোকাবুলারি ইউজ করা হয় না। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কমিউনিকেশনের ব্যাপারটা ডেভেলপ করা, যাতে করে আমরা অন্যজনের সাথে কমিউনিকেট করতে পারি। এখানে রিডিং এবং রাইটিংয়ের উপর ফোকাস করা হয় না, শুধুমাত্র কমিউনিকেশনটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়। আর এটা একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে পারি বা ন্যাচারাল মেথড, তার কারণ হচ্ছে আমরা আগে যেভাবে ন্যাচারাল ওয়েতে আমাদের মাদার টাং শিখি এখানেও ঠিক সেমভাবে ন্যাচারাল মেথড ইউজ করে স্টুডেন্টদেরকে ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিওতে ডিএম এর ক্যারেক্টারিস্টিক, স্ট্রেংথ অ্যান্ড উইকনেসগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।